আসসালামু আলাইকুম। আজকে একটা রুব্রিক নিয়ে আলোচনা করব। রুব্রিকটি হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন। ইয়েল্ডিং ডিসপোজিশন কি? হোয়াট ইজ ইয়েল্ডিং ডিসপোজিশন? ইয়েল্ডিং শব্দের অর্থ হচ্ছে ফলন, আর ডিসপোজিশন শব্দের অর্থ হচ্ছে স্বভাব, মেজাজ বা চরিত্র, এরকম কিছু একটা বোঝায়। ইয়েল্ডিং ডিসপোজিশন একত্রে রুব্রিক অর্থে এটা কি অর্থ আসে? অর্থটা হচ্ছে এরকম যে অনিচ্ছা সত্ত্বেও অতি সহজে মানিয়া লয়, অবনত হয়, মানে অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা নাই তারপরেও সে মানে নিতেছে যে আমার ইচ্ছা নাই এটা, তারপরেও সে মানে নিতেছে যে এটা আমি করবো। এটা হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন। ইয়েল্ডিং ডিসপোজিশনের ভাষ্য মানে রুগীর কাছে রুগী নিয়ে আসবে বা রুগীর পাশের লোকজন বা সে রুগী কীভাবে ইয়েল্ডিং ডিসপোজিশন বোঝা যাবে, এটা বোঝার উপায় হচ্ছে পাশের কোনো লোক যদি থাকে, যেমন ছেলে, মেয়ে, বউ অথবা স্বামী, হ্যাঁ, যে কেউ যদি রুগীর সাথে আসে, রুগীর মানে বিস্তারিত বর্ণনার সময় বলতে থাকবে যে ডাক্তার সাহেব আসলে তার দ্বারা আজকে উঠে দাঁড়ানোই সম্ভব না, তার দ্বারা উঠে দাঁড়ানোই সম্ভব না, কিন্তু সে দেখা গেছে এক সময় সে তার পাশে সবাই আছে, লোকজন আছে, শুয়ে আছে, কিন্তু সে একটা পারতেছে না, যে প্রস্রাব করতে যাইতে পারতেছে না, অথচ সে প্রস্রাব করতে পারতেছে না, অথচ সে কী করলো যে কাউকে না ডাক দিয়া সে একা একা দেওয়ালে ভর করে ভর করিয়া গিয়া প্রস্রাব করলো। এটা হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন, মানে হচ্ছে সে তার কষ্টটা পাশের লোককে না ডাক দিয়া সে মাইনে নিছে যে আমার এটা কষ্ট হয়েছে, এটাকে আমাকে বুক করতে হবে, এরকমভাবে সে মাইনে নেওয়া হয়েছে, মাইনে নিছে, যার কারণে এটা হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন।